हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल आयशास लाइफस्टाइल। तुम्हारा केमन आछो सबाई? आशा करी तुम्हारा भलो आछो, आमिओ भलो आछी। तो आमी आबारो तुम्हारे सामने एक हॉरर स्टोरी निये हाजिर हो गेलाम। आज के हॉरर स्टोरीटा हलो आमार एक दीदिर थेके शोना एक कहनी। तो घटनाटा हलो दीदिर बाबार साथे घटे जावा घटना। तो दीदिर बाबाई दीदी के बोले छिलो, दीदी आमादेरके एकदिन सेई घटनाटा बोलेछे। दीदिर बाबा अनेक समय बाहरे जेते हतो, तो बाहर थेके फेरार टाइम अनेक रात हो जेतो किछु किछु दिन। तो सेदिन ही एकटा रात्रे अनेक देरी हो गेछिलो बाड़ी फिरते। तो सेदिन ही दीदिर बाबार साथे अनेकटा माने खुबी आर कि भयानक एकटा घटना घटेछे। तो एरपर थेके दीदिर बाबा आर कि रात्रेबेला फिरते अनेक भय पाय। तो घटनाटा हलो दीदिर बाबा सेदिन बाइरे काजे गेछिलेन। तो बाइरे काजटा सारते सारते अनेक अनेक लेट हो जाए, तो अनेक रात हो जाए फिरते। तो फिरते फिरते साढ़े बारोटा कि तो दीदी बाबा तो पुरो शीतर रात छिलो सेदिन, और शीतर रात्रे बेला तो जानोई रास्ताघाट पुरो फाका हो जाए अनेक जल्दी। तो दीदी बाबा कि करेछे फिरते फिरते माने जखन आसछिलो तखन पुरो रास्ताघाट फाका, उनी एकलाई छिलेन रास्ता। तो हठात करे दीदी बाबा देखलेन कि उनार अनेक पुराना एकटा बंधुर साथे देखा हो गेलो। বন্ধুটা ছিল একজন রাইটার, অনেক কিছু মানে স্টোরি কবিতা এগুলো সব লিখত। তো অনেক ভালো ফ্রেন্ডই ছিল। তো তখন কি হয়েছে, তখন তুই এত রাত্রেবেলা এখানে কী করছিস? তো বন্ধুরা বললো, না আমি এখানে একটা কাজের সূত্রে গেছিলাম, তো এই জন্য অনেক রাত হয়ে গেছে। তখন দিদি বাবা বললো যে এত রাত্রেবেলা তোর কাজ করলে কি, না এখানে একটা কাজ ছিল তাই বললো। ভালো মানে ওরা দুজনের মধ্যে কথা হতে হতে থাকলো। তো বললো যে কি ভালো আছিস নাকি, এখন কোথায় আছিস, এইগুলো কথা অনেকদিন পর দেখা হলো। তো তখন সে বাবা বললো যে দিদির বাবা বললো যে সে তোকে তো অনেকদিন ধরে দেখি না, তোর খবর কি, কোথায় থাকিস এখন, এই সমস্ত কথা। ঠিক দিদিদের বাড়ির যে গলিটার সামনে আসলো, তো তখন দিদির বাবা বললো যে কী রে, তোর বাড়ি তো ওই সাইডে ছিল, তুই এই সাইডে কী করতে যাচ্ছিস? তো বন্ধুটা বললো যে না ওই সাইডেও আমার একটা কাজ আছে। তো দিদির বাবা বললো এত রাত্রেবেলা তুই বাড়ি না গিয়ে তোর আবার কিসের কাজ? তখন বন্ধুটা বললো কি, না আছে আমার কাজ। তো তখন পট করে না ভুলবশত আর কি দিদির বাবা নিচের দিকে তাকিয়েছে। নিচের দিকে তাকার পর যা দেখলো দিদির বাবা, দেখে তো পুরো দিদির বাবার গায়ে কাটা দিয়ে যার সাথে এতক্ষণ কথা বলছিল, যার সাথে এতক্ষণ রাস্তা দিয়ে আসছিল, সেই মানুষটা তো পাইনি। তাহলে ভাবো ফ্রেন্ডস, তুমি রাত্রিবেলা একটা মানুষের সাথে আসছো, গল্প করছো, চেনা পরিচিত, হঠাৎ করে তুমি তার পায়ের দিকে তাকিয়ে দেখলে তার পা নেই, তখন তোমার অবস্থাটা কি হবে? রীতিমতো দিদির বাবা তখন পুরো ঘামতে শুরু করে দিল। এটা কি দেখলো, কিছু বুঝতে না দিয়ে সোজা হাঁটা দিল আগের দিকে, পিছন দিকে আর তাকায় রীতিমতো পিছন দিকে শব্দ আসছিল, কিরে কোথায় যাচ্ছি, দাঁড়া আমার সাথে কথা বলে যা, এরকম করে শব্দ করছে বন্ধুটা। দিদির বাবা তো রীতিমতো কতক্ষণে মানে বাড়ি পৌঁছবে মানে পুরো একদম মানে ভয়ে কাঠ হয়ে যাচ্ছে, যে এরকম একটা ঘটনাও ঘটতে পারে আশাই করেনি, যে যার সাথে এতক্ষণ কার সাথে কথা বলছিল, কি হলো, মাথার মধ্যে অনেক টেপসের কথা আসছিল। সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকে কাউকে কিছু বললো না, রাত্রেবেলা না খেয়ে ঘুমিয়ে গেল। সকালবেলা উঠে খবরাখবর নেওয়ার পর জানতে পারলো যে সেই বন্ধু রেলে কাটা পড়ে মারা গেছে, আর তার রেলে কাটা পড়ে দুটো পাই নাকি কাটা পড়েছিল। তাহলে ভাবো গাইজ, রাত্রেবেলা তুমি কোথার থেকে আসছো, তোমারই পরিচিত কোনো ফ্রেন্ডের সাথে দেখা হলো, তুমি ওর সাথে কথাও বলছো, হঠাৎ করে তুমি দেখতে পারলে তার পা নেই, তখন তোমার কী ফিলিংস হবে সেটা নিশ্চয় কমেন্টে জানিও। ঘটনাটা শুনে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা অনেকে দেখেছি আমার ভিডিওসগুলো ভিউ করো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ হ্যাঁ, তোমাদের ফিলিংসটা কিন্তু কমেন্টে জানিও কিন্তু।